ডিআরডব্লিউ দপ্তরে এসডিও বদলি নির্দেশের প্রতিবাদে জানিয়ে শুক্রবার সকালে ধর্মনগর নয়াপাড়াস্থিত ডিআরডব্লিউ দপ্তর ঘেরাও করল স্থানীয় জনগণ। তাদের দাবি, বর্তমানে ধর্মনগর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এসডিও সোহেল আহমেদকে বদলি করা চলবে না। প্রসঙ্গত, সংশ্লিষ্ট দপ্তরে এসডিপিওর দায়িত্বে থাকা সুবোধ ধর প্রয়াত হলে প্রায় এক মাস পূর্বে সোহেল আহমেদকে এসডিওর দায়িত্ব নিয়ে ধর্মনগর ডিআরডব্লিউ দপ্তরে আসেন। তিনি দায়িত্ব পেয়ে বিগত এক মাসের তার কার্যকালে ধর্মনগরের কালাছড়া, কাঁঠালটিলা, মালাকারপাড়া, অসিত সরণি সহ বিস্তীর্ণ এলাকার বহু বছর পুরনো পানীয় জলের সমস্যা সমাধান করেছেন। তার তড়িৎ গতির কাজে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ধর্মনগর। এরই মধ্যে আচমকা ওনাকে বদলির নির্দেশ দেওয়া হয় অন্যত্র। এই খবর ছড়িয়ে পড়তেই ধর্মনগরের বিভিন্ন অংশে জনগণের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সেই ক্ষোভের নিরিখেই বৃহস্পতিবার সকালে ধর্মনগর পুরো এলাকার বেশ কয়েকজন কাউন্সিলর সহ শতাধিক জনগণ নয়াপাড়াস্থিত ডিআরডব্লিউ দপ্তরটি ঘেরাও করে রাখে দীর্ঘক্ষণ। দপ্তরের গেটের সামনেই চলে ধর্ণা। উপস্থিত বিক্ষুব্ধ জনগণের অভিযোগ, রাজধানীর পূর্ত দপ্তরের ডেপুটি সেক্রেটারি রাজীব পালের চক্রান্তে ধর্মনগরের উন্নয়নকে স্তব্ধ করে দিতেই সোহেল আহমেদকে ধর্মনগর থেকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে, যা ধর্মনগরবাসী মেনে নেবে না বলে জানান উপস্থিত জনগণ। দীর্ঘ প্রায় দু ঘন্টা যাবৎ চলতে থাকে ধর্ণা। অবশেষে ঘটনাস্থলে আসেন ধর্মনগর থানার পুলিশ। বিক্ষোভকারীরা জানিয়েছেন, অবিলম্বে দপ্তর সোহেল আহমেদের বদলির নির্দেশের উপর স্থগিতাদেশ না দিলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। আমরা এইখানে আমাদের যে ডিডব্লিউএস অফিসে যিনি এসডিও সাহেব আছেন, যিনি নতুন এসে এখানে জয়েন করেছেন, ওই উনার এখান থেকে আগরতলা থেকে কিছু আমরা সিপিএমের বামপন্থী দালাল যারা আছে ওই সমস্ত কিছু আমরা, যেমন রাজীব পালের মতন লোক, ওনারা কলমের জুড়ে ওদেরকে এখান থেকে সরাতে চাইছেন, যেটা নাকি আমাদের ধর্মনগরের উন্নয়নের জন্য খুবই ক্ষতিকারক এবং ধর্মনগরের উন্নয়নকে ব্যাঘাত ঘটানোর জন্য ওইখান থেকে যে চক্রান্ত হচ্ছে সেটার প্রতিবাদে আমরা এখানে জমায়েত হয়েছি। ঠিক আছে, যে বিগত 25 বছর থেকে যেসব এই এরিয়াতে জলের কাজ হয়নি বা অনেক কিছু মানে প্রবলেম ছিল, যেটা বিগত আমলে যারা ছিলেন, আমি বলতে চাই না উনি এখন স্বর্গবাসী হয়ে গেছেন, তা সত্ত্বেও কিছু কিছু কাজ হয়নি, যেটা নাকি উনি 25 দিন হয়েছে জয়েন করেছেন, এই 25 দিনের মধ্যে অনেক সমস্যার সমাধান হয়েছে। ধর্মনগর, কদমতলা, বাগবাসা ওইসব এরিয়াতে জলের অনেকগুলো প্রবলেম ইয়ে হচ্ছে, যার জন্য আমরা চাইছি যে এখানে যে উন্নয়নমুখী কাজ হচ্ছে সেই উন্নয়নের ধারা বজায় রাখতে আমরা ওনাকে এখান থেকে সরতে দিতে রাজি নয়। কারণ হচ্ছে আমাদের বিধায়ক যিনি মাননীয় অধ্যক্ষ আছেন বিশ্বভূষণ সেন মহাশয়, উনি সবসময় জনকল্যাণ নিয়ে চিন্তা করেন এবং জনকল্যাণের জন্যই উনি সব প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, আর এখানে উনার জনকল্যাণমুখী কার্যকে বাধা সৃষ্টি করার জন্য, ব্যাঘাত ঘটানোর জন্য কতিপয় আমরারা সিপিএমের দালাল যারা নাকি কলমের জুড়ে সেটা করবে ধর্মনগরকে, সেটা আমরা ধর্মনগরবাসী মেনে নেব না। এর জন্য আমরা সেই প্রতিবাদে, এটার জন্য ধিক্কার জানাতে আমরা এখানে একসাথে সমবেত হয়েছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।